ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আজকে আর সকালবেলায় তোমাদের সামনে ব্লগটা আনতে পারলাম না। প্রথমে ভাবছিলাম আজকে ব্লগ করব না বা ভিডিও অন করব না। কেন বলো তো, আজকে প্রচুর বৃষ্টি পড়ছে আর বাইরেটা প্রচুর ঠান্ডা। এই ঠান্ডায় না খুব একটা কাজ করতেও ইচ্ছা করছে না আর ব্লগিং করতেও ভালো লাগছিল না। তো ভাবলাম, তারপরে বিকেলবেলায় মনে হলো না তোমাদের সামনে বিকেলের যে রুটিনটা সেটা শেয়ার করা যাক। তো এই যে বিকেলবেলায় 5:30 মতো বাজে, তখন আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে দিলাম, কারণ ঘরটা না ঝাঁট দিলে হবে না। তারপরে যে যত বাসন ছিল সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আমি লাইট জেলে কাজ করছি, তোমরা বুঝতেই পারছো। আর এই বাইরেটাই হচ্ছে কি বলতো, যখন কাজ করি তখন এই মোটা সোয়েটারটা পরি, কারণ ওই হালকা পাতলা যে গেঞ্জিগুলো থাকে সেগুলো পরে কাজ করা যাবে না। তো বাইরে যখন কাজ করব তখন এই সোয়েটারটা পরে আমি বেশিরভাগ সময়টাই কাজ করি। আর এই শীতকালের বৃষ্টি খুবই মানে বাজে ওয়েদার, আর তার উপর হচ্ছে ঠান্ডাটাও প্রচুর বেড়ে গেছে। তো যাই হোক, কাজ তো করতে হবে। প্রথমে ভাবছিলাম যে কিছু করব না, ধুনা করলে হবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। আর রাত্রের বেলা আজকে কি বলতো, বাইরে থেকে খাবার নিয়ে এসছে আমার হাজবেন্ড, তো তার জন্য আজকে রাত্রে রান্নার কোনো চব্য থাকবে না, তো ভালোই হলো। আর এইদিকে দেখো, বাসনগুলো ধুয়ে এরভাবে ঝুড়িতে রেখে দিয়েছি গুছিয়ে, তারপর হাত পা ধুয়ে চলে এলাম। এখন একটু সন্ধ্যে দিয়ে দেব, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 6টা মতো, মানে সন্ধ্যে 6টা, এটাকে বিকেল বলে না। তো সবাই এই সময় সন্ধ্যে দেয়, তো আমারও টাইম হয়ে গেছে, তার জন্য সোয়েটারটা চেঞ্জ করে নিলাম। আর ড্রেসটা চেঞ্জ করে আমি এখন একটু ধূপটা দিয়ে দিচ্ছি। আর আমার এখানে কিন্তু সব ঠাকুরই আছে, মানে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, জগন্নাথ, তারপরে হচ্ছে শিব দুর্গা আছে, মা সরস্বতী আছে, মা মনসা আছে, অনেক ঠাকুরই আছে, মা কালীর ছবি আছে। তো যাই হোক, সব ঠাকুরই থাকে, মানে আমার যাকে যাকে ভক্তি ভরে রাখতে ইচ্ছে করে। আর এইদিকে দেখো, কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলো না এখন রেখে দিলে এগুলো হচ্ছে পরে আর সময় হবে না। তো এত ঠান্ডা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, ঠান্ডায় মানে বাইরে কিছু করতেই ইচ্ছে করছে না। তো ভাবলাম না, এখন একটু চা খেতেই হবে। তো তার জন্য বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো বিস্কুটটা নতুন প্যাকেট এনেছিলো, সেই জিরে বিস্কুটগুলো, তো সেগুলো হচ্ছে এখন কৌটোতে রেখে দিচ্ছি। আর এই বিস্কুটটা খেতে ভালো, কিন্তু কি বলতো, আমার খুব একটা ভালো লাগে না, মানে এরকম প্যাকেট করা থাকে আর খেতে ভালোই লাগে। তো আমার মনে হয় এর থেকে ক্রিম কেক আর বা এমনি বিগ বি যে বিস্কুটগুলো, এগুলোই ভালো লাগে। আর বিকেলবেলায় একটু টিফিনও করে নিয়েছি আমি এর আগে, কারণ বললাম না, ওই বারান্দায় আর দাঁড়িয়ে রান্না করতে ভাল লাগছে না। তো তারপরেও দেখে চলে এলাম, চাটা একটু করে নিচ্ছি, আর চায়ের সাথে একটু কফি মিশিয়ে নিয়েছি। কি বলতো, চা আর কফি একসাথে মিক্সড করে খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজবেন্ড এসছে, সে খাবার টাবার নিয়ে চলে এলো, আর দেখছো তো নিচটা পুরো জল জল হয়ে গেছে, কারণ বাসন টাসন ধুয়ে ওই জায়গাটা এখন আমার মোছা হয়নি, মানে এমনিতে স্যাঁতস্যাঁতে ওয়েদার, তারপর আবার এইরকম। কিন্তু যাই হোক, আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ বাজ করবো। তো এদিকে দেখো, চাটা করে নিচ্ছি, আর আমি চায়ের সাথে কি বলতো একটু কফি অ্যাড করে নিই, তাহলে চাটা খেতে টেস্ট হয়, আর এমনি চাটাও তো ভালোই হয়। তো আমি ভাবলাম যে একটু কফি অ্যাড করি, তাহলে কফি দিয়ে খেলে এটার স্বাদটা আরও খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু খুবই পছন্দ করি আর কফি আর চা একসাথে মিক্সড করে খেতে। এমনি কফিটাও খুবই ভালো লাগে, কিন্তু চায়ের সাথে হ্যাঁ ভালো লাগে আর কি। তো দুজনে মিলে চাটা খেয়ে নিলাম, খেয়ে করে তারপরে সোয়েটারটা চেঞ্জ করে নিলাম।
চেঞ্জ করে এটা এখন ভাঁজ করে রেখে দেব, কারণ ঠান্ডাটা একটু বেশি লাগছে মনে হচ্ছে। তো যাই হোক, ওই মোটা যে সোয়েটারটা সেটা পরে নিলাম। আর আমার এই কাজ বাজ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থাকার চেষ্টা করো। আর রাত্রে রান্না বান্না যেহেতু নেই, বাজার থেকে যা এনেছি এগুলো এখন আমি বের করে নিচ্ছি, তো যা যা এনেছে সবকে গুছিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আজকে আর ব্লগটা না খুব বড় করতে পারলাম না, এত ঠান্ডা, এত ভিডিও করার খুব একটা ইচ্ছাই ছিল না। তো আজকে আমি ভিডিওটা এতদূর পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও।